আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকসলভার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে কথা বলবো উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের কালার মোড নিয়ে। নর্মালি আমাদের ডেস্কটপ স্ক্রিনটি উইন্ডোজ 10-এ রঙিন থাকে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটি কিন্তু সাদা কালোতে আছে। তো আমরা অসাবধানতাবশত বা ইচ্ছা করেও অনেকে এরকম কালার মোড করে রাখতে পারি যে আমার স্ক্রিনটি সাদা কালো দেখাবে, আমি যে কোনো ভিডিও প্লে করি না কেন সব সাদা কালো দেখাবে, কোনো কিছু রঙিন দেখা যাবে না। তো এই কাজটি মূলত আমরা ইচ্ছাকৃতভাবে করতে পারি, অনেকে ভুলবশত করতে পারে। যদি ভুলবশত করে থাকি তাহলে কিভাবে আমরা কালার মোডে আসতে পারবো, বা কেউ জানার আগ্রহে যে কালার মোড থেকে কীভাবে গ্রেস্কেলে যেতে পারি, গ্রেস্কেল থেকে কীভাবে কালার মোডে আসতে পারি, সেই প্রক্রিয়াটি এখন দেখাচ্ছি। দিস পিসি যে অপশনটি আছে সেটি চালু করতে হবে বা যেটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা এইখানে দেখবেন যে ওপেন সেটিং অপশন, আপনারা সরাসরি সেটিং অপশনে যেতে পারেন বা এখান থেকেও সেটিং অপশনে যেতে পারেন। সেটিং অপশানে আসলে আপনারা দেখতে পাবেন ইজি অফ অ্যাক্সেস, এখানে আমরা ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করলে বাম পাশে আমরা দেখতে পাবো কালার ফিল্টার, কালার ফিল্টার্সে ক্লিক করব। এখানে কালার ফিল্টার্সের অধীনে আপনি দেখতে পাবেন ইউজ কালার ফিল্টার্স। এই টার্ন অন কালার ফিল্টার্স বাটনটি আমরা অফ করে যদি অফ করে দিই তাহলে আমাদের মনিটরটি গ্রে স্কেল থেকে কালার স্কেলে পরিণত হবে। এখন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনটি কিন্তু কালারে চলে এসেছে। আর যদি আমরা এটিকে আবার অফ করে দিই, অর্থাৎ এই অপশানটিকে আবার অন করে দিই, তাহলে এটি কিন্তু গ্রে স্কেলে চলে যাবে, ডিফল্টই গ্রে স্কেলে চলে যায়। এখানে গ্রে স্কেল ছাড়া আরও কয়েকটি কালার আছে, ইনভার্ট সিলেক্ট করলে এইরকম দেখাবে, গ্রে স্কেল ইনভার্ট সিলেক্ট করলে এইরকম দেখাবে। এখানে আরেকটা অপশান আছে অ্যালো দ্য শর্টকাট কি টু টগল ফিল্টার অন অফ। এই অপশানটিতে যদি আমরা চেক করে রাখি তাহলে উইন্ডোজ বাটন প্লাস কন্ট্রোল প্লাস সি চেপি আমরা কিন্তু কালার মোড থেকে গ্রে স্কেল, গ্রে স্কেল মোড থেকে কালার মোডে আসতে পারি। এখন দেখেন আমার স্ক্রিনটি গ্রে স্কেল মোডে আছে, আমি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস সি চাপি এটি কালার মোডে আসবে, আবার উইন্ডোজ প্লাস কন্ট্রোল সি চাপলে এটি গ্রে স্কেল মোডে চলে যাবে, যদি আমরা ওই অপশনটিকে টিকমার্ক করে রাখি। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।